এই মসজিদটি নির্মিত হয়েছে বেসিক্যালি হচ্ছে 1863 সালে, এখানে লেখাই আছে। এখানে বেশ কয়েকটা হোটেল আছে, মোটেল সেঞ্চুরি, তারপর ওদিকে সেফওয়ে হোটেল ছিল, বাট এগুলো তো হচ্ছে রুম খালি নাই। চিনি মস থেকে ঘুরে এসে আমরা চলে আসলাম হচ্ছে সৈয়দপুরে, একটা ওল্ড চার্চ আছে। এদিকটা হচ্ছে অজুখানা মসজিদের, আর এটা হচ্ছে মসজিদের লেফট সাইড। আর সৈয়দপুরে এসে আমরা হচ্ছে একটা মোটামুটি ভালো মানের রেস্টুরেন্ট পাইছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে খোরাক। সৈয়দপুর ব্রিটিশ ভারতের সময় বাংলাদেশের রেলওয়ে বিভাগ ছিল। ফাইনালি আমরা চলে আসলাম সৈয়দপুর শহরে, দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে আমাদের সৈয়দপুর আসতে অ্যারাউন্ড টাইম লেগেছে 1 ঘন্টার মতো, আর বাস ভাড়া নিয়েছে হচ্ছে 70 টাকা করে পার পার্সন। আর সৈয়দপুর এসে আমরা যেটা করলাম হচ্ছে আমরা একটা অটো রিজার্ভ করলাম 120 টাকা দিয়ে। আমরা মূলত যাবো হচ্ছে ওনাকে নিয়ে চিনি মসজিদ, তারপর হচ্ছে ওল্ড একটা চার্চ আছে খ্রিস্টিয়ানদের, ওই চার্চটা দেখতে যাবো। তারপর হচ্ছে আমাদের একটা রেস্টুরেন্ট নামিয়ে দেবে, রেস্টুরেন্টের নাম হচ্ছে খোরাক। সো এই পুরো ঘোরানোটার সময় আমাদের হচ্ছে এক একটা স্পটে 10-15 মিনিট করে টাইম স্পেন্ড করা সহ ওনার ঠিক করেছে হচ্ছে 120 টাকা দিয়ে। সো দেখতে থাকুন আমাদের সাথে সৈয়দপুর শহর। সৈয়দপুর রংপুর বিভাগের নীলফামারী জেলার একটি শহর। ধারণা করা হয় ভারতের কোচবিহারের একটি সৈয়দ পরিবার এসে এই এলাকায় বসতি স্থাপন করে এবং ইসলাম প্রচার শুরু করে। এই সৈয়দ পরিবারের নামে এই স্থানটি সৈয়দপুর নামকরণ করা হয়েছে। পূর্বে সৈয়দপুর কামরূপ রাজ্যের অধীনে ছিল। আলাউদ্দিন সৈয়দ হোসেন শাহ কামরূপ অভিযানের সময় সৈয়দপুরের নিকট কেলাবাড়ির হাটে একটি দুর্গ নির্মাণ করে এবং সেখান থেকে কামরূপ অভিযান পরিচালনা করে। অটোতে করে 10 মিনিট বা 12 মিনিটের মতো চড়ে আমরা চলে আসলাম হচ্ছে চিনি মসজিদে, সৈয়দপুর জেলার। এটা একটা বিখ্যাত স্থাপনা, আর এই মসজিদটি নির্মিত হয়েছে বেসিক্যালি হচ্ছে 1863 সালে, এখানে লেখাই আছে। এই মসজিদের কারুকাজগুলো অসাধারণ, মসজিদটি ভালোই বড় আছে। এই চিনি মসজিদটি চেনা মসজিদ নামেও পরিচিত। কয়েকশো দক্ষ কারিগর এবং শিল্পীর একনিষ্ঠ পরিশ্রমের ফল হিসাবে 1863 সালে প্রতিষ্ঠিত করা হয় এই মসজিদটি। মসজিদের সৌন্দর্য বাড়াতে মসজিদের দেয়ালে চেনামাটির এবং কাচের ভাঙ্গা টুকরা বসানো হয়। এই সৌন্দর্য বৃদ্ধির পদ্ধতিকে চিনি করা বা চিনিদানার কাজ বলা হয়। এখান থেকে মসজিদের নাম হয় চিনি মসজিদ বা চেনা মসজিদ। এই মসজিদের নকশা করেন মোহাম্মদ মুক্তুল ও নবী বক্স। এই মসজিদটি বেসিক্যালি হচ্ছে 1863 সালে হাজি বাকের আলী ও হাজি মুকু নামের দুইজন স্থানীয় বাসিন্দা সৈয়দপুর শহরের ইসবাক এলাকায় সনুব বাগদে মসজিদ নির্মাণ করেন, শুরুর দিকের কথা এটা। তারপরে 1920 সালে হাজি হাফিজ আব্দুল করিমের উদ্যোগে মসজিদটির প্রথম অংশ পাকা করা হয়, আর এই সময় এর দৈর্ঘ্য ছিল 40 ফিটের মতো। নকশা ও কারুকাজের জন্য কলকাতা থেকে মর্মর পাথর ও চীনামাটি দিয়ে তৈরি হয়। 1965 সালে মসজিদের দক্ষিণ দিকের দ্বিতীয় অংশ পাকা করা হয়, আর পরবর্তীতে বেসিক্যালি হচ্ছে বাংলাদেশ আমলের মসজিদের যে উত্তর দিকে তৃতীয় অংশ আছে ওইটা তৈরি করে, আর 2021 সালে এই মসজিদের চীনা পাথর খসে পড়েছে এবং গম্বুজে কিছু ফাটল ধরেছিল। তারপর আবার এই অংশটাকে রিপেয়ারও করা হয়েছে, বাট মসজিদটা অনেক সুন্দর। এদিকটা হচ্ছে অজুখানা মসজিদের, আর এইটা হচ্ছে মসজিদের লেফট সাইড, আর রাইট সাইড আর ব্যাক সাইডে আসলে যাওয়া যায় না। সৈয়দপুর শহরটা আসলে সুন্দরই, মানে হচ্ছে শহরের মতো মনে হয়েছে। মানে বেসিক্যালি উত্তরবঙ্গে এসে আমরা যেটা চিন্তা করি যে হচ্ছে শহর শহরের মতো লাগে না, মানে লোকাল এরিয়া ভচপাড়া গায়ের মতো লাগে অনেকটা, মানে এটাও বলা যাবে না। বেসিক্যালি হচ্ছে ওরা অনেক সিম্পল, ইন্ডাস্ট্রিয়াল
কোনো কিছু নাই বললেই চলে, বাট সৈয়দপুর একটু ডিফারেন্ট মনে হয়েছে এসে আমাদের কাছে। আর এই মসজিদটি সৈয়দপুর শহর থেকে বেশি দূরে না, মানে আমাদের অটোতে আসতে 10-12 মিনিটের মতো সময় লাগছে বাস স্ট্যান্ড থেকে। A few moments later. চিনি মসজিদ দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি রোমান ক্যাথলিক চার্চে। সৈয়দপুর ব্রিটিশ ভারতের সময় বাংলাদেশের রেলওয়ে বিভাগ ছিল, রেলওয়ে রাজধানী ছিল বেসিক্যালি। তো তখন হচ্ছে রেলওয়ের জন্য মেইন এরিয়া এটাকেই হচ্ছে হিসাবে ধরা হইতো। আর এখন হচ্ছে এখনও রেলওয়ের নির্মাণ কাজ, মানে রেলওয়ে যে তৈরি করা হয়, রেলওয়ের কম্পার্টমেন্ট বা এগুলো এখানে এখনও তৈরি করা হয়। এই গির্জার নাম রোমান ক্যাথলিক চার্চ। চিনি মস থেকে ঘুরে এসে আমরা চলে আসলাম হচ্ছে সৈয়দপুরে। একটা ওল্ড চার্চ আছে, এই চার্চটা অনেক পুরানো, দেখতেও সুন্দর। আর এই জায়গাটাই হচ্ছে গাছিনছিন করার মতো, বেসিক্যালি অনেক গাছগাছালি দিয়ে আটকানো, একটু নীরব নিস্তব্ধ। চার্চটা অনেক অনেক বড়, অনেক বড়, আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক বছর আগের তৈরি করা চার্চ। একটু চার্চটা ঘুরে দেখাই আপনাদেরকে। খ্রিস্টানদের সেমিটারি মনে হয় না? সো এই দেখুন সেই চার্চটি, সুন্দর, মানে এই টাইপের হচ্ছে স্ট্রাকচারগুলো দেখতে ভালো লাগে। আমি হচ্ছে হিস্ট্রিক্যাল যে স্ট্রাকচারগুলো এগুলোর প্রতি হচ্ছে আমার একটু আকর্ষণ কাজ করে আলাদা ধরনের। সো যার কারণে আমি ঘুরতে আসলে এগুলোও দেখতে আসি। 1886 সালে সৈয়দপুর রেলওয়েতে কর্মরত অ্যাংলো ইন্ডিয়ান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট এটি নির্মাণ করেন। ব্রিটিশ শাসনামলে আসাম বেঙ্গল রেলওয়ে স্থাপিত হলে রেলওয়ের কর্মরত খ্রিস্টানদের উপাসনার জন্য এই গির্জা তৈরি করা হয়। চার্চে ঘোরা শেষ করে আমরা খাওয়া দাওয়া করতে হবে। আসলে বেসিক্যালি আমরা সারাদিন ভারী খাবার কিছু খাই নাই, হালকা খাবার খেয়েছি। তো এখন চিন্তা করলাম যে একটা হেভি খাবার খাওয়া দাওয়া করতে হবে। তো সৈয়দপুরের মোটামুটি ভালো রেস্টুরেন্ট নাকি খোরাক, খোরাকে দেখি কী পাওয়া যায় না পাওয়া যায়।
সৈয়দপুরে এসে আমরা হচ্ছে একটা মোটামুটি ভালো মানের রেস্টুরেন্ট পাইছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে খোরাক। এখানে আমরা নিয়েছি হচ্ছে বিফ, পোলাও, মুরগি আর সালাদ, আর হচ্ছে কোক নিয়েছিলাম সাথে, আর ডেজার্ট হিসাবে খাবো হচ্ছে কাস্টার্ড। বাট এখন পর্যন্ত যতটুকু খাবার খেয়েছি ততটুকু ভালোই লাগছে। আমাদের সৈয়দপুর ঘোরাঘুরি শেষ। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সৈয়দপুর বাস টার্মিনালে। এখান থেকে বাসে করে যাব হচ্ছে বগুড়া। কালকে হচ্ছে পুরো বগুড়া শহর ঘুরব। তো থাকুন আমাদের সাথে উত্তরবঙ্গের ট্রিপ দেখতে পুরোপুরি। আমরা সৈয়দপুর থেকে গাড়িতে উঠে বগুড়ায় আস্তে আস্তে প্রায় 12:30 মতো বেজে গেছে। তো আসার পরে পড়লাম একটা বিপদে। এখানে বেশ কয়েকটা হোটেল আছে, মোটেল সেঞ্চুরি, তারপর ওদিকে সেফওয়ে হোটেল ছিল, বাট এগুলো তো হচ্ছে রুম খালি নাই। আমরা নামছি হচ্ছে বগুড়ার চার মাথার মোড়ে। তো এখন হচ্ছে একটা অ্যাডভেঞ্চার ফাইট লাগতেছে। রাত্রেবেলা এখানে রিক্সা টিক্সা ট্রান্সপোর্ট ওইভাবে পাওয়া যায় না, হাঁটতেছে, ভয়ও লাগতেছে। তো এখন হচ্ছে আমরা দেখি সামনে নাকি আরও কয়েকটা হোটেল আছে, এক দোকান করে বললো, তো ওগুলোতে ট্রাই করবো যে রুম টুম পাই কি না। বাকিটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। অ্যাডভেঞ্চার, ভয় দুইটাই আসলে কাজ করতেছে এখানে। তবে একটা একটা জিনিসই ভালো লাগছে যে বগুড়া শহরে যে রাতের বেলা কিছু দোকানপাট খোলা থাকে, যেটা জেনারেলি অন্য অন্য জায়গায় থাকে না। পুরা বিদ্যুতে অন্ধকার। এখানে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো দেখি এদিক দিয়ে কি আছে। এখানে কোনো হোটেল নাই। স্লাম বোর্ডিং এখানে একটা আছে। The next morning, বগুড়াতে এসে আমরা যে হোটেল নিয়েছিলাম রাত্রেবেলা, এটা হচ্ছে সেরা হোটেল, হোটেল মেরিনা নাম। অনেক কষ্ট করার পরে একটা হোটেল পেয়েছি, মোটামুটি একটা রুম আর কি। টয়লেটটা হাই কোয়ালিটি ছিল, পরিষ্কার ছিল। ওই হোটেল ভাড়া নিয়ে হচ্ছে মাত্র 700 টাকা। বেসিক্যালি তখন আশেপাশে কোনো হোটেলগুলো আমরা খালি পাচ্ছিলাম না, তো পরে হচ্ছে এটা পাইছি। সো একটু পরিষ্কার মনে হয়েছে, তখন নিয়ে নিছে। ইসলামিয়াতে গেছিলাম, ওখানেও ছিল, বাট পরিষ্কার ছিল না রুমগুলো কেমন জানি একটু। ক্যাবিনেট আছে, টিভি আছে, ওটা হচ্ছে ওয়াশরুমের দরজা, আর এই দিক একটা চ্যানেল আছে। হোটেলটা হচ্ছে বগুড়ার চার মাথার কাছে। তো চার মাথা থেকে হচ্ছে 4-5 মিনিট হাঁটলেই হয় আর কি। 4-5 মিনিট হাঁটার পরে আমরা পাইছি এটা। বগুড়া শহর থেকে ওয়েলকাম। আমরা হচ্ছে বগুড়া শহরে হোটেলে এসে হোটেল থেকে চেক আউট করে এখন হচ্ছে বের হইছি বগুড়াতে ঘুরতে যাব। তো এখান থেকে লোকাল মানুষদের সাথে কথা বললাম, ওনারা বলল যে এখান থেকে অটো বা ইঞ্জিন চালিত রিক্সায় করে হচ্ছে যাওয়া যাবে নাকি হচ্ছে মহাস্থান করে।
আমাদের যে অটোর পাইলট মামা ছিল উনি হচ্ছে আমাদেরকে নিয়ে আসলেন রাজার মেইন প্রাসাদে। নিচের থেকে ছবি তোলা উপর থেকে লাভ নেই।